আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা মনিস রেসিপি। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো বর্তমানে ইউটিউবে ভাইরাল একটি রেসিপি, সেটি হচ্ছে ডালগোনা কফি। এটি তৈরি করা খুব সহজ, মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই বাসায় আপনারা এই কফিটি তৈরি করে ফেলতে পারবেন। যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। ডালগোনা কফি তৈরি করার জন্য প্রথমেই আমার লাগছে কফি। আমি নর্মালি বাসায় এই কফিটা খেয়ে থাকি, এটা দিয়ে আমি বানাচ্ছি। এছাড়া আপনাদের কাছে যে ধরনের ইনস্ট্যান্ট কফি আছে সেটা দিয়ে আপনারা এই কফিটা তৈরি করতে পারেন। যদি এরকম নেসলে কফির থাকে সেটা দিয়েও পারবেন। তাছাড়া কফির যে ছোটো স্যা সেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন। একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর দিচ্ছি গরম পানি 2 টেবিল চামচ পরিমাণ। এই কফিটা তৈরি করার জন্য কফি, চিনি এবং পানি পরিমাণটা সম পরিমাণ হতে হবে, অর্থাৎ যতটুকু কফি নেবেন ততটুকুই পানি এবং ততটুকুই চিনি নিতে হবে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটা আমি বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পরেই দেখবেন যে এটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটা ঘন থকথকে ভাব চলে আসছে। 3 থেকে 4 মিনিট একইভাবে বিট করার পর দেখতে পারবেন যে এরকম ফোমের মতো তৈরি হয়ে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে। খুব বেশিক্ষণ বিট করতে হয় না, মোটামুটি আমার এটা বিট করতে 3 থেকে 4 মিনিট লেগেছে। তারপরেও আপনাদের কাছে যদি এরকম ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও আপনারা বিট করে নিতে পারেন। আর এইভাবে তৈরি করে আপনারা কিন্তু ফ্রিজে 3 থেকে 4 দিন পর্যন্ত এই ফোমটা রেখে দিতে পারেন। আমি এখানে কোল্ড ডালগোনা কফি তৈরি করছি, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বরফ কুচি দিয়ে দিচ্ছি আমি 2 গ্লাসেই, আর দিয়ে দিচ্ছি দুধের সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছি, কারণ এই কফিটা কিন্তু খুব তিতকুটে হয়, যখন এটা আপনারা মিশিয়ে খাবেন তখন এটা ব্যালেন্স হয়ে যাবে। তবে আপনারা চাইলে দুধের সাথে চিনি নাও মেশাতে পারেন। এখন যে ফোমটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু আপনারা গরম দুধ দিয়েও অর্থাৎ হট কফিও তৈরি করতে পারবেন। সিস্টেমটা একই থাকবে, শুধু বরফ দেওয়া যাবে না এবং দুধটা গরম করে নিতে হবে। এখন আমি উপর থেকে একটু সাজিয়ে দেওয়ার জন্য একটু কফি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমার ডালগোনা কফি একদম তৈরি। খাওয়ার সময় অবশ্যই এটা মিক্স করে খেতে হবে, তা না হলে উপরের ফোমটা কিন্তু খুব তিতকুটে হয়। আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।